morning, Dad. Good morning. Shall I, Dad? Thanks, my boy. By the way, Shelly has a telegram. Which telegram? Bimane's Janmadin. That wouldn't be possible, Dad. Aaj raat ek serious operation hospitale. Tapor MS's preparation. Ekhon Bhognipotir Janmadine bhoj khete Allahabad jabar shomoy kothay bolo. Kintu Shelly khubi disappointed hobe. Tale tumi jao aaj shonibar kal robbar. Kintu shombare chati important case list e royeche je. That your junior can manage for a day. Oh, I'm sorry, didn't hear that. Okay, kichu khele na je. Doctor hoye nijer shastho boroi neglect korcho. Khawa dawa ta onto sanger shonge niye jacche, Dad. Bye bye. কখন এলে শুনি এই খানিকক্ষণ কাজ শেষ হয়ে গেল আমার একটু দেরি হয়ে গেল কেসটা একটু কমপ্লিকেটেড ছিল বাট দ্য অপারেশন ইজ সাকসেসফুল এন্ড দ্য পেশেন্ট ডিডন্ট ডাই লুকড অ্যাট দ্য কিডনি অলরেডি রিমুভড আর একটা কিডনিতে এত স্টোনস যে ইটস কোয়াইট কমপ্লিকেটেড বুঝলে কিন্তু বোধহয় এই যাত্রাটা বেঁচে গেল কি হলো অন চুপচাপ বসে আছে যে মনটা পুরো খারাপ হয়ে গেল হঠাৎ মনটা খারাপ হলো কেন তোমার মনে আছে ১৬ নম্বর পেশেন্টের কথা বলেছিলাম হ্যাঁ কি হলো তার খুব সুন্দর একটি বাচ্চা হয়েছে প্রবেশিতি দেখতে সো লাভলি আর ওই মেয়েটি নাকি দুদিন আগে আত্মহত্যা করতে গিয়েছিল ও তাই কি আর করবে বলো সমাজে থাকতে গেলে তাই পরে সমাজ তো আর আগেকার মতো পা থাকলেনি পুরনো কুসংস্কার আর যুক্তিহীন লোক লজ্জাকে বড় করে তোলা ব্যক্তিরই অপরাধ সমাজের নয় কি করবে বলো সকলের মনের জোর তো সমান নয় আর কতদিন এভাবে বাড়ির দরজাটা তোমাকে না বিজিত হবে বলো তো তুমি তো সবই জানো জানি তুমি ব্রাহ্মণ আমি কায়স্থ কিন্তু আজকালকে তুমি তোমার বাবার এই জাতের অন্যায় গোড়ামি তো মেনে নিতে হবে তা কেন বাবার এই গোড়ামিকে আমারই একদিন অস্বীকার করতে হবে তবু তবু কি জানো সমস্ত সংসারটা আমার উপর নির্ভর করছে তাই তো সবই বিয়ে হয়ে গেলে তো আমরা দুজনে মিলে সংসারের ভারটা নিতে পারি না না শ্রীপাল তা হয় না তুমি তো বাবাকে জানো বাবা কিছুতেই মেনে নেবেন না কেন সবই আমাকে আরো কিছুদিন সময় ছেড়ে দাও বছরের পর বছর তো সময় ছেড়ে দিয়ে আসছি আর কতদিন আচ্ছা শ্রীপাল এত রাত্রিরে রাস্তায় এভাবে দাঁড়িয়ে থাক না এসব কথা আচ্ছা গুড নাইট গুড নাইট বাবা বাবা আচ্ছা এত রাত অবধি তুমি ঠান্ডায় বসে আছো না বাবা আমার ফিরে আসার জন্য তোমাকে এভাবে আর বসে থাকতে দেব না তুমি তো জানো
হসপিটালে ডিউটি কখন কি পড়ে না পড়ে তার কি কিছু ঠিক আছে? তোর খাবার ঘরে ঢাকা আছে দিদি। আচ্ছা, মাইনে বাকি পড়েছে বলে কলেজ থেকে আলোকে নোটিশ দিয়েছে, টুটুকেও বোধ হয় স্কুল ছাড়াতে হবে। আমার এই 150 টাকার পেনশন আর তোমার হাসপাতালের এই সামান্য কটা টাকা অ্যালায়েন্স, এই দিয়ে সংসার আর চলছে না। বাড়ি ভাড়াও অনেক বেড়ে গেল, পুঁজিপাটা যা ছিল সবই আমার চিকিৎসায় খরচ করলি, কিছুতেই আমার কথা শুনলি না। কিন্তু পঙ্গুতা আমার খুশি না। তুমি এসব কথা কেন ভাবছো বলতো বাবা? চাকরির চেষ্টা তো আমি করছি আর বলেও রেখেছি কয়েকজনকে। জানো বাবা, আজ ডক্টর চৌধুরীকেও বলবো। আমাকে দিয়ে কোনো সাহায্য হলে তুমি পাবে। স্যার, আমি বলছিলাম আপনার তো অনেক জানাশোনা আছে, তো আমাকে যদি কোথাও একটা ভালো চাকরি। বেশ, মনে রইল। দেখো কাল ভবানীপুরে আমার একটা অপারেশন কেস আছে, হসপিটাল আওয়ারের পরে 12:30 পর তুমি আমাকে অ্যাসিস্ট করবে। হ্যাঁ, কালকে। নমস্কার। দাঁড়াও, তোমার আজকের ফিজ 400 টাকা। ধরো 400 টাকা? হ্যাঁ, 400 টাকা। এত ফিজ পাবার তুমি যোগ্য? সে বিচার আমার। আর কাল থেকে তুমি পেশেন্টকে ড্রেস করবে আমি বলে এসেছি। বাই দ্য ওয়ে, তোমার বাবা কেমন আছেন? ওই রকম নেই। নো ইমপ্রুভমেন্ট? না স্যার। ভেরি সরি টু হিয়ার দ্যাট। গুড নাইট। গুড নাইট। মন্দাকিনী দেবী রাকহরি ঘোষ বৈদব জানা মাধবপাল। রাকহপাল, এই হাসপাতালে চাকরি করেন আমার কথা বলেন। গুড মর্নিং। আমি কি করে ডরাই নাকি? কেউ আমি ডরাই? তোমাকে একটু উচ্চিত দেখছেন চলে। আচ্ছা, তুমি এই কথা বলা কেন? ওয়াই আস্তে কথা আমি বলবো কেন? কারোটা খাই। আরে সব মেয়েটা তুমি নাকি? এই দেখো, এত ব্যস্ত একই যাও কোথা নাই? এমনি এমনি উদ্দেশ্য নাই অথচ ব্যস্ত, লক্ষণ তো ভালো না। চাকি বাঁচাল? না না, চা চা। না না, কি একটা চা খাই বা আসো। আসো আসো বসো। সেবা ভজন ভজন ভজন। এই ভজনা, তা তুমি সকাল সকাল এতটা উত্তেজিত হচ্ছ কেন? আরে ভাই, উত্তেজিত ওই কি আর সাধে। বড় সাহেব ডেকে গেল, সেন কমপ্লেইন আছে, রুগী গো ইউরিন স্টুল রিপোর্ট নাকি সময় মতন পায় না। আচ্ছা তুমি করে ভাই, এত বড় একটা হাসপাতাল, পুরা প্যাথোলজি ডিপার্টমেন্টে মানুষ হইলাম আমরা মাত্র দুইজন। ইয়ে বললাম স্যার হ্যান্ডস বাড়ান, কয় না বাজেট নাকি স্যাংশন নাই। আমার তো রুগী গো বাজেট করেন। আর তুমি আসো, আমার শরীর জয়লা যায়। কয় জনসাধারণের হাসপাতাল কেমন বোঝো? আমরা জন না সাধারণও না, চিনির বদলত আমরা। না না, সিগারেট খাও। এই যে কোথায় গেছিলা পবন নন্দন? জি জেরা কাম পার গইলাম। কাম পার গইলাম, আমার 14 পুরুষ উদ্ধার হইলাম। চাকে বেতো? না না না, চা চা থাক। চালু এসো, চাকে বেড়া তেলে কোকলে এসো। কোকল কি হলি? স্লাইড স্যার। রেখা যাও,
এগুলো খুব জরুরি স্যার, খুব জরুরি। আরে আমার তোমরা পাইছো কি সহস্র লোচন দেবরাজ ইন্দ্র না দশভুজা মা দুর্গা? পঞ্চাশ খান স্লাইড এখনো পড়ে রয়েছে, ভগবান তো আমার দিছে দুই খান হাত আর এক জোড়া চোখ। যাও তোমার সাহেবের গিয়ে কও রাবণ রাজার অ্যাপয়েন্টমেন্ট দিতে, দশটা মাথা বিশটা হাত, কাজ খুব কুইক হবে। যাও গো। সুশান্ত টিকিট গুলি তারিখ দিয়ে দাও, সাত দিন থেকে আরম্ভ করে একুশ দিন পর্যন্ত, আমি সই করে দেবো। ডিসগাস্ট, এত দেরি করলে অনেকের হয়তো রিপোর্টের দরকার হবে না সেন, তার আগে এই পৃথিবীর মায়া কাটাতে হবে। আরে না না, ও থাকলে পয়সা যাবে। তারপর বিলাত যাইবা তো? জরাই যাইবা? হ্যাঁ, সর্বরকে সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ তোমাকে কি রে ভাই বড় লোক, তা ক্রঞ্চ মিথুনের আরেকজন কোথায়? ওর সঙ্গে প্রায় দশ দিন দেখা হয়নি, এম এস এর পেপার গুলো নিয়ে ব্যস্ত ছিলেন না? তাই বুঝি ব্যস্ত হইয়া জি ওয়ার্ডের দিকে দৌড়াইছ? ঠিক তা নয়। গুড মর্নিং ডক্টর সেন। গুড মর্নিং ডক্টর মিস ঘোষ, বসেন বসেন। গুড মর্নিং ডক্টর ঘোষ। নমস্কার ডক্টর সেন, আমার রিপোর্টটা হয়েছে? হ্যাঁ রিপোর্ট হয়ে গেছে। সুশান্ত ডক্টর ঘোষের রিপোর্টটা দিয়ে দাও। আচ্ছা ডক্টর ঘোষ, আপনার বন্ধু যে ডক্টর মিস সর্বরী রায় সে কোথায়? আমার শৈবাল তো তার একেবারে গরু ঘোষা করতে আছে। সর্বরী তো এখন ডক্টর চৌধুরীর সঙ্গে প্রাইভেট কলে বেরিয়ে গেছে। বলেন কি? হ্যাঁ ডক্টর চৌধুরীকে তো এখন ও সর্বত্রই অ্যাসিস্ট করে বেড়াচ্ছে। কাম সারছে, এটা তো একটা কমন জোক হয়ে দাঁড়িয়েছে ডাক্তার আর নার্সদের মধ্যে কানাকানি রসিকতা। কিন্তু কিন্তু ডক্টর চৌধুরীর মতন এরকম ইরস কাঠখোট্টা কাম পাগলা মানুষ, সর্বরীকে নিয়ে একটু সরস হয়ে উঠেছে মনে হচ্ছে। ডক্টর চৌধুরীর মতো প্রবীণ লোককে নিয়ে এভাবে ঠাট্টা না করাই ভালো, অন্তত আমার তো তা মনে হয়। না না, কি জানো ব্যাপারটা কি জানো রে ভাই, পঞ্চাশ বছর বয়স পর্যন্ত অকৃতদার পুরুষ যুবকের থেকেও বিপজ্জনক। তোমার সর্বরীকে সামলাও মাই ডিয়ার। কি হলো? সর্বরীকে আমি তোমাদের চেয়ে একটু বেশি চিনিছেন। সেবা সেবা ইসিও দেখ। সরি ডেড, সরি ইউ মিসড অ্যান ইজি শট। তোমাকে তো অন্যমনস্ক দেখাচ্ছে, ইউ আর ওরিড, হোয়াটস রং উইথ ইউ? আই থিঙ্ক জাস্ট জাস্ট একটু টায়ার্ড ফিল করছি ড্যাড। মার্কার, এক্সকিউজ মি ড্যাড। তোমার জন্মদিন আমার মনে নেই? সেদিন আমি একটা ছোটখাটো পার্টি দিচ্ছি, বাবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিতে চাই। বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেবে? নিশ্চয়ই যাব। কি জানি বাবা, আজকাল তুমি অতিরিক্ত ব্যস্ত হয়তো। যত কাজই থাক তোমার জন্মদিনে যাব না, এই হতে পারে? প্রমিস প্রমিস। স্যার আমাকে দেখেছেন? হ্যাঁ, এখন একটা কেস অ্যাটেন্ড করতে অবশ্যই যেতে হবে। স্যার আমার আজ একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে। অ্যাপয়েন্টমেন্ট?
কোন রোগী দেখতে যাবে? না স্যার। ডাক্তারের কাছে রোগীর চিকিৎসার চাইতে বড় অ্যাপয়েন্টমেন্ট আর কিছু থাকতে পারে না, কর্তব্য সকলের আগে। এসো আমার সঙ্গে। সকালে পার্ক নার্সিং হোমে ওই পেশেন্টকে দেখে ডক্টর চৌধুরীকে একটা রিপোর্ট করব। হোয়াট? সকাল 7:30? বেশ, আমি 7:30 সময় নার্সিং হোমের গেটে অপেক্ষা করব। গুড নাইট। স্বাস্থ্যের পক্ষে ভালো ডাক্তারের নিজের স্বাস্থ্য সম্বন্ধে এত যত্ন নেওয়া শুভ লক্ষণ কি? ডাক্তারও মানুষ। সঙ্গে খাবারের ব্যবস্থাও আছে। রাগ করেছো নাকি? জুলুম জুলুম
তবে শোনো, ডক্টর চৌধুরীর সঙ্গে তোমার এত ঘনিষ্ঠতা আমার পছন্দ না। তুমি কি পাগল হয়ে গেছো? এখনো হয়নি, তবে তোমাদের এই যোগাযোগের ফলে যেসব কথা উঠছে হাসপাতাল শুদ্ধ যেসব হাসা হাসি ইঙ্গিত তাতে আমার। তিনি শিক্ষক, আমাদের গুরু, তার সম্বন্ধে এসব ধারণাই পাপ। পাপ পূর্ণ বুঝি না সরকারি, আমি পুরুষ মানুষ। তুমি জেলাস? নিশ্চয়ই আমি জেলাস, কারণ আমি তোমাকে ভালোবাসি। शाम हो गई है, चले आइए। और ठहरने का हुक्म नहीं है, देर निकलता है। सुनछो মালিক কি বলছে? রাত্রে এখানে পাক বেরোয়, কমনি কারোর এখানে থাকবে। চলো, কিন্তু যেতে ইচ্ছে করছে না আমারও। কিন্তু উপায় কি? चक्का मरम्मत करने का दुकान है आसपास? जी, यहाँ से 2 मील दूर पर। 2 मील? की बात है शिवा? ना, टायर का पंचर हो गया, स्टेपनी संगे आनी नहीं, बस 2 माइल गिए टायर का। पागल, ये रात्रि 2 माइल जाते? किंतु देखो, बांग्ला में ठहरने का जगह है? जी, सिर्फ एक कमरा खाली है। एक शुक्रिया। देखो, कल सुबह एक आदमी बुला के ये ठीक कर सको तो बख्शिश मिलेगा। जी, अच्छा हो जाए। चलो शुक्रिया। কাজ শেষ করে আমার সঙ্গে দেখা করবে সব বলি।
তুমি এসেছো। Now tell me what's the trouble with you? আমি কয়েকদিন ধরে দেখছি তুমি কেমন পেল হয়ে যাচ্ছ, নার্ভাস হয়ে পড়েছো। আমি তোমার পরীক্ষা করে দেখব। হ্যাঁ, তোমার স্বাস্থ্যটা দেখা দরকার। গো ইনসাইড। ইয়েস ইয়েস, গো ইনসাইড। ডক্টর চৌধুরী আছেন? আছেন। আর ডক্টর সর্বরে রায়? আপনি? হ্যাঁ, একটু আগে এসেছি। শোনো, ডক্টর রায় বেরোলে বলো আমি তার খোঁজ করছিলাম। জ্যাক, তুমি জানো? তুমি তো জানবে, ইউ আর অলসো এ ডক্টর। ইয়েস, ইউ আর এ ডক্টর। কিন্তু সর্বরী জানা শুধু জানাতেই শেষ, মায়ের যে আরো কর্তব্য আছে, এ সম্ভাবনাকে সুষ্ঠ সুন্দর করে তুলতে হবে। হ্যাঁ, ভুলে যাও না তুমি মা। জানো সর্বরে কত সন্তান আমার সাথে জন্ম নিচ্ছে, আরো কত নেবে। মানুষ হয়ে প্রতিদিন মানুষের সন্তানকে প্রথম অভ্যর্থনা জানাবার সুযোগ পেয়ে নিজেকে আমি সার্থক মনে করি। আমার কাছে এক একটি শিশু এক একটি আবির্ভাব, এক একটি সুপ্ত সম্ভাবনা। এই সম্ভাবনাকে সঙ্গত মর্যাদায় কোলে তুলে নেবে, এই আমি চাই। ম্যাম সাহেব, ডাক্তার বোস সাহেব আপনার একটু খোঁজ করছিলেন। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। দেখো শৈবাল, আমাদের বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়া দরকার। কিন্তু এতদিন তো হে আগ্রহটা শুধু আমারই ছিল, তুমি হঠাৎ এত চট করে মনস্থির করে ফেললে কি করে? বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে ভালো হয়। কারণ? কারণ তুমি কি বলতে চাইছো যে তুমি সেই জন্যই বলছি শৈবাল,
আর দেরি করা ঠিক হবে না। না না, আর দেরি করা ঠিক হবে না, আর দেরি করা ঠিক হবে না। কিন্তু কিন্তু এর মধ্যে কিন্তু আছে সেটা, কিন্তু একটা আছে বলতে সবই। দেখো না, বিয়ের কয়েক মাস বাদেই আমাদের সন্তান হবে, লোকেরা জানতে পারবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা, আর বাবাকে মানে কি বলবো। সত্যকে অস্বীকার করব কেন? আমি কিছুই অস্বীকার করতে বলছি না, আমি খালি সত্যকে জোর গলে জাহির করতে চাইছি না এই মাত্র। তাছাড়া সবই এ কথা তোমার আমাকে অনেকদিন আগে জানা উচিত ছিল, তাহলে তাহলে ব্যাপারটা সহজ হয়ে যেত। এত পরে জানাচ্ছ। এমএস পরীক্ষা ব্যস্ত ছিলেন, তাছাড়া নিজেই ঠিক বুঝতে পারিনি। কি করা যায় এখন, কি করে সেটা কি করা উচিত তা তো তোমাকে বলেছি। এখন সব তোমার উপর নির্ভর করছে। জানি, তবে পর থেকে তোমাকে খুব বিচলিত দেখছি। বিচলিত হওয়ার কারণ আছে সবই, অনেক কারণ। যেমন 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 ওই ওই অনাগত সন্তান। এই অনাগত সন্তান তোমার কাছে অবাঞ্ছিত নিশ্চয়ই। লোকে যখন ওই সন্তানের দিকে আঙুল দেখিয়ে বলবে যে ওর জন্যই আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি, তখন তখন আমাদের অবস্থা কিরকম হবে ভেবে দেখেছো? লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না সমাজে। সমাজে আমি মাথা উঁচু করে থাকতে চাই সর্বোপরি। সমস্যার সমাধান, সমস্যার সমাধান। দেখি চললে কোথায়? হয়তো বাড়ি, ঠিক জানি না। এখানকার প্রয়োজন আমার ফুরিয়ে গেছে। দেখো শৈবাল, এ বিয়ে না করলেই তোমার সমস্যার সমাধান হবে। সমাজের ভয় নয়। তার মানে যদি তোমার এই অবস্থা না হতো তুমি আমাকে বিয়ে করতে না? আমি আমি কিচ্ছু ভাবতে পারছি না। তুমি আমাকে বাধা দিও না। সব আমি হয়তো ভাবছো তোমার মুহূর্তে দুর্বলতার সুযোগ নিচ্ছি। তোমার অপমান আমি সইতে পারবো না। সে না সবই, না সবই শোনো, আমাকে ছেড়ে দাও প্লিজ। সবই আমি সরি, তুমি জানো আমি অ্যাপসেট হয়ে পড়েছি। তুমি তুমি জানো আমি তোমাকে কখনো তো ছোট ভাবি না, কখনো তোমাকে অপমান করতে পারি না। তুমি একবার কাজ করে যাও, এ কথা এখন কাউকে জানিয়ে কাজ নেই। আমরা দুজনে মিলে বিলেত চলে যাই, লোকে জানবে যে আমরা পড়তে যাচ্ছি। তারপর ডক্টর চৌধুরী জানে। ডক্টর চৌধুরী জানেন? কি করে জানলেন? তুমি বলেছো ডক্টর চৌধুরীর মতো অভিজ্ঞ লোকের চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। সে কিন্তু কি করে তিনি তিনি আজ আমাকে এক্সামিন করেছেন। এক্সামিন করেছেন? তাহলে তো বাস হয়ে গেল। কি হয়ে গেল? ওই লোকটা দুনিয়া শুদ্ধ সব বাইকে বলে বেড়াতে, হাসপাতালে আমার জীবন দুর্বিষয় উঠবে, লোকে ঠাট্টা করবে। না না, তুমি সেবার ডক্টর চৌধুরী সেরকম লোক নন। থামো, ওর হয়তো আমাকে ওকালতি করতে হবে না। তোমার তোমার এই সন্তানকে সরে যেতেই হবে। সব তোমার কোনো কথা শুনতে চাই না সর্বই, যেমন করে হোক এ কাঁটা তুলে ফেলতেই হবে। পাপ তুমি করতে পারবে? একটা পাপকে ধুয়ে ফেলতে যদি আর একটা পাপ করতে হয় তা করতে হবে। শৈবাল আমাদের সন্তান, তাকে তুমি পাপ বলছো কেন? সমাজের চোখে পাপ বই কি সর্বই,
আমাদের লৌকিক বিয়ে না হলেও আমি মনে প্রাণে জানি তুমি আমার স্বামী। তুমি তুমি সে সম্পর্ক অস্বীকার করবে আমি ভাবতে পারিনি। ভুল আমারই, আমারই শৈবাল, ভুল আমারই। ভালোই করলে, সারা জীবন একটা মিথ্যে ফুলে বোঝা বয়ে বেড়াবার যন্ত্রণা থেকে তুমি আমায় বাঁচালে। আমি তোমার সব দায়িত্ব থেকে মুক্তি দিয়ে গেলাম। তুমি জানো আজ কোনো দিকেই আমার মুক্তির পথ খোলা নেই, সেই জন্যই হয়তো অনুগ্রহটুকু দেখালে। এত ছোট আমি নই, তুমি খুব ভালো করেই জানো। তোমার নাম আমি কাউকে বলিনি, আর কোনো দিনই বলবো না। আমার সন্তান সম্বন্ধে সত্যি তোমার কোনো দায়িত্ব রইল না। তোমার সন্তানের পরিচয় দিতে হবে। আমার নাম নিয়ে আমার সন্তান সমাজে মাথা উঁচু করে থাকবে, তোমার পরিচয়ের অসম্মান নিয়ে তার বেঁচে না থাকে। এত তেজ এত অহংকার ভালো না সর্বলে। তুমি কি বলছো তুমি নিজেই জানো না। আমি সব জেনে সব বুঝে মা হয়ে বলছি শৈবাল, নিজেকে ছোট করার আগে যেন তার মৃত্যু হয়। লোকে যখন ওই সন্তানের দিকে আঙুল দেখিয়ে বলবে যে ওর জন্যই আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি, তখন আমাদের অবস্থা কিরকম হবে ভেবে দেখেছো? লজ্জায় কাউকে মুখ দেখাতে পারবো না, সময় আমি মাথা উঁচু করে থাকতে চাই সর্বলি। শুনতে চাই না সর্বই, যেমন করে হোক এ কাটা তুলে ফেলতেই হবে। সমাজে মাথা উঁচু করে থাকবে, তোমার পরিচয়ের অসম্মান নিয়ে তার পেছনে না থাকলে। সম্ভাবনাকে সুষ্ঠু সুন্দর করে তুলতে হবে, ভুলে যাও না তুমি মা। Thank you.
গা ঠান্ডা হয়ে গেছে, দুসরা লাও। নাই, এ ফেলে যাও। সব কথা অকপটে আমায় জানিয়ে তুমি আমার মেয়ের মতোই কাজ করেছো, কিন্তু তোমার চিঠি সম্পর্কে আলোচনার পূর্বে তোমায় আমার একটা জিজ্ঞাসা আছে। চিঠিতে আগাগোড়াই তুমি ছেলেটির নাম গোপন করে গিয়েছো, লিখেছো ইচ্ছে করেই তুমি নামটা গোপন করেছো, কারণ তোমার দাবি ন্যায্য হলেও তুমি তা পেশ করতে চাও না। এর মানে কি? একবারও এর পরিণামটা কি ভেবে দেখেছো? আমার কথার জবাব দাও। আমি আমার যা কিছু বলার ছিল তা তো তোমাকে চিঠিতেই। তাহলে নামটা তুমি বলবে না? আমাকে ক্ষমা করো বাবা। তাহলে আমারও শেষ কথা শোনো সাতপরি, নাম তার আমাকে তোমার জানাতে আপত্তি থাকে আমি জানতে চাই না, তবে হয় তুমি তাকে বিয়ে করে মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে আমার ঘরে এসে ঢুকবে, নচেত যেন তোমার সঙ্গে আমার কোনো সম্পর্কই রইল না। জাত ধর্ম আমি সব মেনে নেব, তুই তাকে বিয়ে কর মা, তুই তাকে বিয়ে কর। না বাবা, তা সম্ভব না। কেন আমার জিজ্ঞাসা করো না? তুমি আমাকে ছিও সর্বভূতানাং মৈত্র করুণৈব চ নির্মব নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমী সন্তুষ্ট সততং যোগী যদাত্মা দৃঢ়নিশ্চয নশ্যত্পীত মনোবুদ্ধিত্যো মদ্ভক্ত সমেত্যো যস্মান্নধীজতে লোক লোকান্নধীজতে চ য হর্ষামস্য ভয়োদ্বেগৈর মুক্তো চ স চ মে প্রিয় অনপেক্ষ্য সুচিরদক্ষ উদাসীনো গতগ্রহ সর্বারম্ভ পরিত্যাগী যো মদভক্ত সমে প্রিয় যোগ সংন্যস্ত কর্মানং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তং ন কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয তস্মাদ জ্ঞান সম্ভূতং হৃতস্থং জ্ঞানাশ্রিতাত্মন চিত্তৈন্দং সংশয়ং যোগমাতিষ্ঠোত্তিষ্ঠ ভারত। দুদিন ধরে তোমাকে কিছুতেই ধরতে পারছি না দিদি ভাই, এবারে সরস্বতী পুজোয় আমাদের ক্লাবে 5 টাকা চাঁদা দিতে হবে। সুটকেস সাথে কোথায় যাচ্ছ দিদি ভাই? আমাকে একটু বেরোতে হচ্ছে, ড্রয়ারে টাকা আছে, যা নিয়ে নাকি এই পাগলা। শোন কি, সারাদিন ক্লাব আর খেলা এই করে বেড়ালেই চলবে? পড়াশোনা তো একেবারে শিখে তুলে দিয়েছ। ছর্দিটা বলেছে না? ছর্দি কেন বলবে, আমি নিজে চোখে দেখতে পাই না। ভালো করে পড়াশোনা শেখো, অনেক বড় হও, বাবা যখন খেতে বসবে বাবার কাছে থেকো, ঠান্ডা রাত্রে বাবাকে বাইরে বসে থাকতে দিও না, আমার সব কথা মনে থাকবে। টুটু দরজাটা বন্ধ করে দাও।
আচ্ছা আচ্ছা ওসব পরে হবে খুন, আমি আগে টাকাটা তো নিয়ে আসি। দিদি ঘরে যাও। আমি বললাম তো সে এখানে নেই, তুমি এখন যেতে পারো। স্যার আপনার শরীরটা কি আজকে? সরি, ঠিক আছে। সময় নেই। নমস্কার ডাক্তার বোস। নমস্কার। সর্বরী তো আজও হাসপাতালে আসেনি, তা কি অসুখ করেছে? আমার তো জানবার কথা না। ব্যাপার কি কোন তো ডক্টর ঘোষ? কিছুই তো বুঝতে পারছি না। শৈবাল রে, এরকম তো কোনোদিন দেখি নাই, এত রুট। সর্বরী কোথায়? সেই কথাই তো জিজ্ঞেস করলাম, চটে উঠলেন। তোমার এটা গেল কই? বাড়ি ছেড়ে চলে এসেছ। তাহলে বুঝতে পারছো যে সংগ্রাম তোমার শুরু হয়ে গেছে, পারবে শেষ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে? আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন পারি। অবশ্যই তোমার ব্যক্তিগত ব্যাপারে আমার কিছু বলতে যাওয়া হয়তো সঙ্গত হবে না, তবু আমি তোমার শিক্ষক আর তোমার শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমার একটা কথা জিজ্ঞাসা করছি। সরকারি স্যার, তোমার সঙ্গে কি কেউ প্রতারণা করেছে? প্রতারণা? হ্যাঁ। না স্যার, সেরকম কিছু নয়। তবে স্যার আমাকে ক্ষমা করবেন, এর বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমার সন্তান আমার পরিচয়ে জগতে পরিচিত হবে, এটাই আমার সংকল্প। এই তোমার সংকল্প? হ্যাঁ স্যার, আর সেই জন্যই আমি বাইরে চলে যেতে চাই। আশা করি সব দিক বিবেচনা করেই তুমি মন স্থির করেছ। বেশ, দেখো আমার এক বন্ধু ডাক্তার কোল্ডফিল্ড এরিয়ায় একটা নার্সিং হোম করেছে, সেখান থেকে একজন গাইনি ট্রেন্ড ডাক্তারের জন্য আমায় ডেকেছিলেন, আমি তাকে একটা চিঠি দিয়ে দিচ্ছি। ডক্টর রায় বলবেন না, সর্বরী বলে থাকবেন, আর তুমি বলবেন। আচ্ছা আমি যদি আপনাকে কাকাবু বলে ডাকি, মানে আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে যায়। দেখো মা, নিঃসন্তান চিরকুমার আমি, তোমার মতন একজন মেয়ে পাওয়ার ভাগ্য যে আমার হবে এটা আমি ভাবতেই পারিনি। বেঁচে থাকো মা। আচ্ছা চলো,
এইবার নার্সিং হোমটা তোমার হাতে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হই। এসো মা, এসো এসো। এই যে মা, এই হচ্ছে মাধবী, আমাদের এখানকার নার্স। আর এই মানুষটি হচ্ছে গণপতি, আমাদের কম্পাউন্ডার। নমস্কার স্যার। থুরি ম্যাডাম স্যার। আচ্ছা, এবার তোমরা নিজে নিজের কাজে যাও, ধীরে সুস্থে পরিচয় হবে। এসো মা, তোমাকে বেডগুলো দেখিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের নতুন ডাক্তার, ডক্টর সর্বরী রায়। আর এর কথা তোমাকে এখানে বলছিলাম, ইনি হচ্ছেন এখানকার কলিয়ারির মালিক শ্রী রণধীর মুখার্জি। হাউ ডু ইউ ডু? আপনাকে দেখতে এলাম। দেখতে নয়, বলুন, পরিচয় করতে এলাম। ওই একই কথা হলো, একই কথা। ওয়েল ডক্টর সাহেব, আপনি ওকে সব বুঝিয়ে সুঝিয়ে দিন, ওয়াগন ডেলিভারির ব্যাপারে আমাকে একবার ধন্যবাদ যেতে হবে। আচ্ছা ডক্টর রায়, অ্যাকচুয়ালি পরে আবার দেখা হবে। টা টা। অপারেশন তুমি করবে মা? আমি? হ্যাঁ হ্যাঁ তুমি, আমি তোমাকে অ্যাসিস্ট করব। কিন্তু কিন্তু কাকাবাবু, পেশেন্টের যা কন্ডিশন, অ্যাক্সিডেন্টের দরুন হেমারেজ। হার্ট অ্যান্ড পালস দুই খুব ফিবল, তবু এক্ষেত্রে অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নেই। সন্তান আর মা দুজনকে বাঁচানো ভীষণ শক্ত। ইন দ্যাট কেস মাকেই বাঁচাতে হবে। না না কাকাবাবু, সন্তানকে বাঁচাতেই হবে, যে করে হোক বাঁচাতেই হবে। বাচ্চাটাকে কিছুতেই বাঁচাতে পারলাম না। চেষ্টার তুমি কোনো ত্রুটি করনি মা, মাকে যে বাঁচাতে পেরেছো এইটাই তোমার কৃতিত্ব। ছেলে যে বাঁচবে না সেটা আমি জানতাম। কিন্তু সন্তানকে বাঁচাবার চেষ্টাই আমি করেছিলাম, সন্তানই তো ভবিষ্যৎ। দেখো মা, তুমি বড্ড টায়ার্ড, আমি বরং কাউকে সঙ্গে দিই। গণপতি! না 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 কাকাবাবু, আমি একাই যেতে পারব। একটু সাবধানে যেও মা। খবর পাঠিয়েছে, কই দেখি দেখি। এই যে বাবা, এটা ফেরত দিয়ে এসো বাবা। যাও, এটা ফেরত দিয়ে এসো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে, যাও।
বলিস কি রে, তোর ভুল হয়নি তো? কি যে বলো, সারা জীবন এই কাজ করেই কাটলো। বাজে ডক্টর মিস সর্বরি রায়, মিসি বটে বুঝলি, ব্যাচেলার মাদার। অনাগত সন্তানের প্রতি বাপের হয়তো কোনো মায়া থাকে না, কিন্তু মা হয়ে সেদিনের ওই প্রস্তাবে আমি কিছুতেই রাজি হতে পারিনি। মন খুলে কোনোদিন কাউকে এসব কথা বলতে পারিনি, কিন্তু একটা কথা কেবলই মনে হচ্ছিল, আপনার উপর নির্ভর করে, আপনাকে বিশ্বাস করে আমি কোনোদিন ঠকব না। সেই বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো মা, কিন্তু যা শুনলাম তা যে শুধু দুরন্ত অভিমানের কথা। না কাকাবাবু, অভিমান নয়, সংকল্প। সংকল্প? দেখো, শুধু মায়ের পরিচয় সন্তান পরিচিত হবে, এ সংকল্প ভুল। পৃথিবীময় এত যুগ ধরে যে রীতি চলে এসেছে তার ভিত যদি ভুল হতো বা এতটুকু দুর্বল হতো তাহলে তা নিশ্চয়ই ভেঙে পড়ত। আদর্শ সামনে রেখে পুরনো সত্যে আঘাত না হানলে নতুন সত্য প্রকাশ পাবে কি করে? পুরুষ পক্ষ যদি অন্যায়ভাবে মুখ ফিরিয়ে নেয় তবে মাতৃ পরিচয়কে অসহায় অমর্যাদা মাটিতে লুটিয়ে পড়তে হবে, এই বা কোন সুবিচার? মেয়েরা কি এতই তুচ্ছ, দেহের রক্ত মাংস দিয়ে তিলে তিলে যে সন্তানকে গড়ে তোলে তার পরিচয় কিছুই নয়? আপনাদের পুরুষে গড়া সমাজ, তাই অবাধে মেয়েদের উপর এই অবিচার চলে আসছে। এও তোমার সেই তিক্ত অভিমানের যুক্তি মা, একদিন হয়তো এই সন্তানের কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। জবাব দেব? আমি তোমার সৎসাহসকে শ্রদ্ধা করি মা। এদিকে আবার এই ব্যাপার নিয়ে যেরকম কানাকানি শুরু হয়েছে হয়তো শিগগিরই কর্তৃপক্ষ প্রশ্ন তুলবেন। প্রশ্ন তুললে কাজ ছেড়ে দেব। কাজ ছেড়ে দেবে? কোথায় যাবে? জানি না। সব থেকে ভালো হতো তুমি যদি ফিরে যেতে। তা হয় না কাকাবাবু, আমি আমার ছেলের নামে শপথ করেছি। ওরে পাগল মেয়ে, মা হয়ে অভিমান করে রাগের মাথায় ছেলের নামে যে শপথ করেছিস তার কি কোনো মূল্য আছে? ওরে আমার কথা শোন মা। না না, তা হয় না, তা হয় না কাকাবাবু। টাঙ্কল সাহেব। টাঙ্কল। হ্যালো। হ্যালো, কে? নির্বাণ, আমি সাহা কথা বলছি, বিজন সাহা, তেঁতুলিয়া থেকে। ইয়েস দ্যাটস রাইট। শোনো, সর্বরি খুব খুশি তো, কাজে খুব খুশি তো? হ্যাঁ, কি বললে? তুমি জানো সর্বরি সন্তান সম্ভবা? আই সি, সো ইউ নো। শোনো শোনো, সর্বরি অজ্ঞান অবস্থায় কি একটা নাম বারবার উচ্চারণ করবার চেষ্টা করছে, কিছু বুঝতে পারছি না। সৌ না সই? সৌরে? হ্যাঁ, সৌরেন, শৈলেন। হ্যাঁ, শৈলেন, শৈলেন, শৈলেন সেন। আই থিঙ্ক আই নো, ইয়েস, আমি জানি শৈলেন সেন প্যাথোলজিস্ট। তা হয়তো হবে, হ্যাঁ তা হতে পারে। দেখো নির্বাণ, শোনো, তুমি একটুখানি ভালো করে খোঁজ নিয়ে দেখো দেখিনি, ব্যাপারটা
ব্যাপারটা বেশ সিরিয়াস। স্যার আমি রিপোর্ট তো সব পাঠিয়ে দিছি, রিপোর্ট সব পাঠিয়ে দিছি। ও সেন, রিপোর্টের জন্য তোমাকে আজকে আমি ডাকিনি, বসো। একটা কথা সত্যি করে বলবে আমার কাছে? স্যার, ডক্টর মিস সর্বরী রায়কে তুমি চেনো? খুব চিনি, চিনি স্যার, খুব চেনো। ভেরি ইউ ফ্রেন্ডলি উইথ হার? তোমার সঙ্গে খুব ভাব ছিল? না স্যার, আমার সঙ্গে। দেখো সেন, আমার কাছে কিছু গোপন করবার চেষ্টা করো না, কারণ ব্যাপারটা খুব সিরিয়াস। না স্যার, আপনার কাছে গোপন করুন, আমার সঙ্গে কিছু না স্যার। ওই সার্জারি বোস। হোয়াট ডু ইউ মিন বাই সার্জেন্ট? ওই সার্জেন বোস, সার্জেন শৈবাল বোস। শৈবাল বোস? ওই ব্যারিস্টার বোসের ছেলে যে সার্জেন শৈবাল বোস। আই সি, দ্যাট হ্যান্ডসাম ইয়াং ফেলো। হ্যাঁ স্যার, তার সঙ্গে খুব ইসে, একেবারে বিবাহের কথা পর্যন্ত পাকাপাকি। দ্যাট ইজ পসিবল, দ্যাট মে কোয়াইট পসিবল। আমার সঙ্গে কি? আমার সঙ্গে কি সিন? আমার সঙ্গে কি স্যার? শৈবালকে একবার আমার সঙ্গে দেখা করতে বলতে পারো? খুব পারি স্যার, অক্ষণই পারি স্যার, অক্ষণই। আমি থ্যাংক ইউ। তুমি সন্ধ্যাবেলা, আজকে সন্ধ্যাবেলা আমার বাড়িতে আসতে পারো, ভেরি ইম্পর্টেন্ট এন্ড আর্জেন্ট অ্যাফেয়ার। নিশ্চয়ই আসতে পারি। স্যার, সেন বলছিল সর্বরের সম্বন্ধে। অল ইন গুড টাইম মাই ডিয়ার বয়, অল ইন গুড টাইম, ইউ ক্যান গো নাও। সন্ধ্যাবেলা বাড়িতে এসো। তুমি ভুল করেছো শৈবাল, তুমি অন্যায় করেছো। অমন একটা প্রস্তাব করার আগে সর্বরীর মনটা তোমার বুঝে নেওয়া উচিত ছিল। স্যার, ডাক্তার হয়ে এ বিষয়ে তার সংস্কার এত গভীর আমি ভাবতে পারিনি। ডাক্তার বলতে নিশ্চয়ই তুমি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কথা বলছো শৈবাল, কিন্তু সত্যিকার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি উদ্বুদ্ধ করবে প্রাণ দিতে, নিতে নয়। অজাত সন্তানের সত্তায় তখনই আমরা হাত দিই যখন মায়ের সত্তা শঙ্কিত হয়। যাক, সেসব কথা আর একটুও দেরি না করে তোমার সর্বরীর কাছে চলে যাওয়া উচিত। শুনলাম তুমি নাকি অসুস্থ, খোঁজ নিতে এলাম ডার্লিং। মিস্টার মুখার্জি, আপনি যে এত অভদ্র ইতর আমার জানা ছিল না। ব্যাপার কি, এত খাপ্পা কেন? বেরিয়ে যান, বেরিয়ে যান আপনি আমার ঘর থেকে। অত সতীপনাই বা কিসের? তোমার গুণের কথা জানতে তো কারো বাকি নেই, তো একটু করোনা না করলে। তুমি ঠিকই স্থির করেছো সর্বরী, এরপর আর এক মুহূর্ত তোমার এখানে থাকা সঙ্গত হবে না। আমি ভাবছিলাম যে এই যে শিমুলতলা আমার ছোট বাড়ি আছে, তা আপাতত তুমি সেখানে গিয়ে থাকো, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করলেই হবে। এখন তাহলে আর দেরি করা না, মা চলো এখনই বেরিয়ে পড়ি, আমি নিজে তোমাকে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। কিন্তু আপনি পৌঁছে দিলে সব রাতটা আপনার উপর গিয়ে পড়বে, আপনাকে তো এখানে থাকতে হবে। হ্যাঁ নিশ্চয়ই থাকতে হবে, কিন্তু অন্যায় রাগের ভয় ডক্টর সাহা কোনো দিন করে না, আর তার পরিচয় রণধীর এর আগেও দু একবার পেয়েছে। চলো ওঠো। জানকি, জানকি, চলো মা, আর দেরি করা উচিত হবে না, চলো গাড়িতে চলো।
আপনাকে একটা কথা বলতে চাই, কিছু যদি মনে না করেন। এই দেখো পাগল মেয়ের কথা মনে করবো কেন মা, বলো কি কথা বলবো বলো। কথা দিতে হবে আপনাকে। কি কথা? কোনো অবস্থাতেই আমার ঠিকানা আপনি কাউকে দিতে পারবেন না। আচ্ছা কথা দিলাম। জিনিসপত্র দেখছি না। তাই তো, সব গেল কোথায়? অবাক করলে। তাই তো স্যার। ডক্টর শাহ কোথায় গেল? আগে কোয়ার্টারে চলুন। চলুন চলুন চলুন। এই যে ডাক্তারবাবু কোথায়? আগে তিনি তো বাইরে গেছেন। কলে গেছেন কি ঠিক জানি না। আর ডক্টর সর্বরী রায় ওর সঙ্গে গেছেন? ঠিক বলতে পারছি না। আচ্ছা ছোট সাহেবকে খবরটা দিয়ে গিয়ে যে ডাক্তারবাবু বাইরে গেছেন। নমস্কার। ছোট সাহেবকে? আগে আমাদের মনির, উনি হয়তো বলতে পারবেন সর্বরী রায় কোথায় গেছে। নিশ্চয়ই পারবেন স্যার। চলুন চলুন। আজকে এই যে আমাদের ছোট সাহেব। নমস্কার। নমস্কার, কি চাই? আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম, একটা জরুরি কথা আছে। বলো। আপনার এখানে ডাক্তার সর্বরী রায় কাজ করতেন, তিনি কোথায় আছেন বলতে পারেন? কেন যাবে আবার কোথায়? কিছুক্ষণ আগে তো তার কোয়ার্টার্সে দেখে এলাম। না কোয়ার্টার্সে তিনি নেই, তার জিনিসপত্র নিয়ে কোথাও গেছেন, আপনাকে বলে যাননি? পালিয়ে গেছে। আমার ভয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে আপনার ভয়ে? মানে? আরে মশাই, হ্যাঁ শুনলাম তার শরীরটা নাকি খারাপ। তা খারাপ মানে তো বুঝতেই পারছেন, তাই দু এক ট্রেনে গেলাম তার শরীরের খবর নিতে। সতীপনের দেখি একটা পেয়ালা ছুঁড়ে আমার কপালের কি অবস্থা করেছে দেখেছেন? খুব কমই করেছে। ও বাবা, খুব দরদ দেখছি। তোমার মেয়ে মানুষ নাকি? ঠিক সময় কিন্তু আমাকে খবর দিও, আমি এসে পড়ব। আর দেখো এই দাদুর নামকরণটা আমি নিজেই করব, মনে থাকে যেন। জানকি শোন, মাঝির খুব ভালো করে দেখাশোনা করিস কিন্তু। তুমি কি ইচ্ছু ভেবো না ডাক্তার বাবু। আচ্ছা আমি তাহলে এখন চলি মা, চিরায়ুষ্মতী হোক, আশীর্বাদ করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ হোক। আমার মনে হয় আপনি সর্বরীকে চিনতে পারেননি। এ কথা আমি অস্বীকার করছি না ডক্টর সাহা, আমি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। ওর ওর ঠিকানাটা আমায় দিন। ঠিকানা? আই এম সরি ডক্টর, আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমি নিরুপায়, আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি। ও তাহলে ডক্টর শাহ, ইয়েস, যদি আপনার সঙ্গে দেখা হয় শুধু একটা কথা সর্বরীকে জিজ্ঞেস করবেন, ভুল করাটা কি মানুষের পক্ষে অস্বাভাবিক? আর যদি কেউ সে ভুল শোধরাবার সুযোগ চায় তা
তা দেওয়া কি নিতান্ত অন্যায় না অসম্ভব? আচ্ছা নমস্কার। ওয়ান মোমেন্ট ডক্টর বোস, আমি আশা করি আপনি আমাকে ভুল বুঝে যাচ্ছেন না। না না, সে কি কথা, আপনার তো কোনো অন্যায় হয়নি। থ্যাংক ইউ ভেরি মাচ, রিমেম্বার উই আর ফ্রেন্ডস। আমি তোমার পিতৃতুল্য, আমি মন খুলে বলছি মা, অভিমান করে রাগের বসে যে শপথ করেছ তার গ্লানি কখনো তোমার সন্তানকে স্পর্শ করবে না। বাবাকে গিয়ে কি বলবো সেন? বলবো বাবা আমি বিয়ে করতে চাই, অথচ যাকে বিয়ে করতে চাই তার কোনো খোঁজ নেই। এই তো বাবা বলবেন তুমি এক মূর্খ। না না তা কেন, তুমি সব খুইলা কও। বলে কি লাভ হবে, সর্বরীকে কোথায় পাবো? সে তো ঠিকই, তাহলে কাইলি বিলাতে রওনা হইবা? হ্যাঁ, এখানে ভালো লাগছে না, থাকতে ইচ্ছে করছে না। যাও, আই হ্যাভ এভরি সিম্প্যাথি ফর ইউ ফ্রেন্ড। থ্যাংক ইউ সেন। কি জানো, সময় হলো সবচেয়ে বড় বন্ধু, টাইম ইজ এ গ্রেট হিলার। বিলাতে যাও, কাজকর্ম করো, দেখবা সব ভুলা থাকতে পারবা। সে চেষ্টাই করতে হবে, ওকে ভুলবার চেষ্টাই করতে হবে। আমি নিজেই গিয়েছিলাম, শৈবাল বিদেশে চলে গিয়েছে, জানি না ভগবানের মনে কি আছে, কেন দুটি মহৎ প্রাণকে এভাবে। বসেন পূজায়, লিকার যেন ডিগবাজি খায়। ঋষি মশাই বসেন পূজায়, লিকার যেন তামা ডিগবাজি খায়। আমি আর বলবো না মা, এবার সেই রাজা দৈত্যের গল্পটা বলো। ছেলেগুলো দামা হয়েছে মা। আচ্ছা আচ্ছা, তোমাকে আর করতে হবে, খুব পণ্ডিত হয়ে বলো না মা, সেই দৈত্য আর রাজকন্যার গল্পটা। আচ্ছা শোনো, একটা বিরাট দৈত্য রাজকন্যাকে নিয়ে গভীর জঙ্গলে দুর্গের মধ্যে আটকে রেখেছিল। আমি সেই দৈত্যকে মেরে রাজকন্যাকে নিয়ে আসবো। খুব বিরক্ত হচ্ছে তোমার, চলো খাবে, চলো চল জানকি। বই গুছিয়ে এবার।
দাদা ভাই দাদু এসেছে কি মজা দাদু এসেছে দাদু আমি এখানে আমি কি সম্ভব না তুমি ওখানে কি করছো দাদু পড়ে যাবে যে পড়বো কেন আমি রোজ উঠি এখানে আচ্ছা খুব বাহাদুর এখন এসো তো আমার কোলে আইয়া মা দাদু এসেছে মা দাদু এসেছে দাদু এসেছে এই তো আপনি কেন মা আমাকে আসতে নেই না এই পুজোয় ঘুরে গেলেন ছুটি তো পান না একটা খুব ভালো খবর আছে মা দাদু চলো আগে ঘরে যাওয়া যাক তারপর বাক্স থেকে তোমার জন্য কি সব জিনিস আস্তে আস্তে বেরোবে দেখবে কোন আর তাই জন্য ওর একজন এক্সপিরিয়েন্স গাইনোকোলজিস্ট দরকার তা আমি ভাবলাম যে ও কাজটা তোমারই উপযুক্ত মাইনেও ভালো 500 টাকা ফ্রি কোয়ার্টার্স তবে তোমার পক্ষে অত দূর যাওয়া বম্বে তো বাড়ির কাছেই কাকাবাবু যদি আরো দুর্দেশ হতো তাহলে আমি খুশি হয়ে যেতাম রাইট এই বিশ্বাস আমার ছিল মা সেই জন্যই আমি অনাদিকে একবারে টেলিগ্রামে কনফার্ম করে তবে তোমার কাছে এসেছি আচ্ছা তাহলে আর দেরি করা উচিত নয় তুমি আজকেই বেরিয়ে পড়বার চেষ্টা করো মা গোছগাছ করে ফেলো আমি তোমাদের রওনা করে দিয়ে তারপর এখান থেকে যাবো জানকি শিক্ষি সব গুছিয়ে নে আমাদের আজই বোম্বে যেতে হবে হেই বাবা বোম্বাই কি গো কেনে মস্ত বড় চাকরি পেয়েছি অনেক টাকা মাইনে সর্বরী সর্বরী মা ওরে ও সর্বরী আমি ডাকছেন কাকু হ্যাঁ মা এই যে একটা খবর বেরিয়েছে শৈবাল এফআরসি এসএমআরসিপি পাস করে বোম্বেতে ল্যান্ড করেছে ফির বাড়ছে ভাই বুড়ো বাবুকে ডাকি ভাই না আমি দেখে নিচ্ছি Good morning.
Take it. Who is that boy? Hey, get away. Sorry. Who is he? Khoka? I'm a Khoka Nai. I'm a Gautam. Bear Kordo, Sonny Letaki. Bring it to yourself, Tasna Skurbi. He look good to you. Me Karchena Gautam? I'm a man now. Sharburi Rai. Sharburi Rai? Shavaki. তোর বাবার নাম কি জানি না জানো না তো মাথা কিনেছো বের কর দাও ওটাকে শুনি Sunil, ke tumi, ki chao? Why have you come here? Ke tomake ghare dhukte dile? Don't stand there like a fool. Ke tumi? Ami Dr. Choudhury Roy. Apnar nursing home e notun chakri niye eshechi. To eta ki nursing home? Dekhte pachho na etar labar ghare? Kintu আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন তোমাকে ডেকে পাঠিয়েছি নাও পা জুড়ায় রাধু এনজাইমটা বার হলো শুনিল না এখনো সামান্য সেডিমেন্ট পড়ছে আমাকে ডাকছেন হ্যাঁ তোকে তোই না তো কি আপনি এখনো দাঁড়িয়ে আছেন কি চান আপনি আপনি তো ওকে ডেকে আনতে বললেন আমি ডেকে আনতে বললাম হ্যাঁ কেন বলতো রাজু তুমি জানো আজে
তা জানবে কেন? কি করো সব ভুলে বসে আছো? যাও ওই ক্যালকুলেশনটা। আর ক্যালকুলেশন মনে পড়েছে, তুমি ক্যালকুলেশন জানো? হ্যাঁ। রিসার্চ ওয়ার্ক করেছো কখনো? আগে হ্যাঁ, ডক্টর চৌধুরীর সঙ্গে অনেকদিন রিসার্চ করেছি। গুড গুড, সুনীল মাসখানের জন্য দেশে যাচ্ছে, এই একটা মাস তুমি আমাকে হেল্প করবে। কিন্তু আনন্দ একাকি নার্সিংহোম দেখতে? আর চুলোয় যাক, গোল্লায় যাক নার্সিংহোম, কতগুলো পয়সাওয়ালা লোকের দুজনের জন্য অসুবিধে তো। হ্যাং দেম, লেট দেম সাফার, নার্সিংহোম আমি তুলে দেবো। কি হবে নার্সিংহোম দিয়ে, যেখানে গরিব লোকের কোনো সুবিধে হয় না? তার চেয়ে আমি চ্যারিটেবল হসপিটাল করব, সেখানে অন্তত কিছু লোক তো বিনা পয়সা চিকিৎসা পাবে। আমি না হয় এখানে সারা দুপুর কাজ করব, সকাল আর সন্ধ্যেটা নার্সিংহোম দেখব। পারবে? কেন পারবো না। বেশ বেশ, দ্যাট উইল বি ভেরি নাইস, তাই করো তাই করো। কি দেখছ? ওগুলো সাদা ইঁদুর। দেখছি যে কোন ইঁদুরটার ভেতর দৈত্যর প্রাণ লুকোনো আছে। দৈত্য? দৈত্য কোথায়? তুমি তো দৈত্য, খালি খালি বক। ঠিক বলেছে ঠিক বলেছে, দৈত্যই তো আমি। দৈত্য? আপনি কি বলছেন? হ্যাঁ, আমি দৈত্য নই, আমি তো দৈত্য। কেন, ওই যে বলে গেল, ঠিক বলেছে ঠিক বলেছে, বলে গেল ওই যে ওই ছেলেটা, ঠিক বলেছে ঠিক বলেছে, দৈত্যই আমি, দৈত্য ছেলেটা গৌতম। আরে শোনো শোনো, ভয় নেই, দৈত্য তোমাকে কিচ্ছু বলবে না, বুঝেছ? দৈত্য তোমার বন্ধু। হ্যাঁ, আজ থেকে দৈত্য তোমার বন্ধু। আর কখনো আমাকে বলো না। এই দেখো, বন্ধু কখনো বন্ধুকে বকে। দেখি দেখি তোমার কেড়ে আমারটা বলো। ডাব 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 ভাব ভাব ভাব। চল তোমাকে মোটর করে বেরিয়ে, কেমন? চল। সরি ডক্টর, বাপের নাম না জানলে আপনার ছেলেকে আমরা ভর্তি করতে পারছি না। কেন? আমার পরিচয় আমার ছেলের জন্য যথেষ্ট নয়। তুলে রাইনে নয়, তবে আপনি অনাথ আশ্রমে চেষ্টা করে দেখুন। আপনার রাজাচিত উপদেশের জন্য অনেক ধন্যবাদ। স্কুলে ভর্তি হবো না। না শোনো, তুমি বাড়ি পড়বে। কেন মা? বাপের নাম না জানলে আপনার ছেলেকে ভর্তি করতে পারছি না। কেন?
বন্ধু তুমি বড্ড বোকা, আজ আমার জন্মদিন। ও জন্মদিন তাই বল, তাই বুঝি একবারে জামাই বাবুটির মতন সেজেছ। এসো এদিকে এসো। না আমি কলেজ মনে বড় হয়েছি। হ্যাঁ নিশ্চয়ই বড় হয়েছ, কিন্তু আমি তো তোমার চেয়েও বড় বন্ধু, তাই আমার কোলে উঠতে বাধা নেই। এসো। আচ্ছা তোমার জন্মদিনে কি চাই বলো তো? আমি তোমার মতো একটা মোটর কিনব। পুরি বস রে, মোটর নিয়ে কি করবে? বাবাকে খুঁজতে যাব, বাবাই হারিয়ে গেছে। তোমার বাবাজি ইচ্ছে করে হারিয়ে গেছে, তাকে কোথায় খুঁজে পাবে? যদি ইচ্ছে করে হারায়, আমার মেনি বিড়ালটা যদি হারিয়ে গেল সেও যদি ইচ্ছে করে বোকা কোথায় খায়। আচ্ছা বন্ধু, রাধু রাধু শোন, আমার কাপড় জামা বার করে দে, আর ড্রাইভারকে বল গাড়িটা এখনই বার করে। চলো তবে মনে হইতেছে ক্যাসিনোমা লেন্স। নাও ইজ ইট ক্যাসিনোমা ডক্টর মেটা? আমিও তাই ভয় করেছিলাম। আপনি কি সাজেস্ট করেন? ইমিডিয়েট অপারেশন অফ কোর্স। দ্য চান্স অফ রিকভারি ইজ নিল। না না ঠিক তা নয়। আমি জানি ডক্টর কুশল, আমি জানি। আমি মরে গেলে আমার গৌতমের কি হবে? সত্যি কি অনাথ আশ্রম, পরিচয়হীন পথের আবর্জনা। কি অধিকার আছে আমার এভাবে ওর জীবন নষ্ট করার? কি অধিকার? তাহলে আজই হসপিটালে রিমুভ করার বন্দোবস্ত করুন ডক্টর। অপারেশন হবে কলকাতায়। কলকাতায়? কিন্তু ডক্টর মেটা ক্যান্সার সম্বন্ধে একজন অথরিটি, উনি What's this?
বোসেস ক্লিনিক, ডক্টর শৈবাল বোস, FRCSMRCP. ডক্টর শৈবাল বোস, আই নো হিম পার্সোনালি, হি ইজ ভেরি গুড. মেবি, বাট অপারেশন কলকাতাতেই হবে. কি বলছো সর্বরী, এই অবস্থায় ক্যালকাটাতেই অপারেশন হইবে. আই উইল রাইট টু ডক্টর বোস পার্সোনালি অ্যান্ড অলসো সেন্ড হিম ওয়্যার. টুমরো উইল স্টার্ট. গুড ডে. বম্বে পেশেন্টকে কোন ক্যাবিনে রাখা হয়েছে? 8 নম্বরে. জ্ঞান ফিরেছে? হ্যাঁ, এই মাত্র জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল আর বুকে ব্যথাটাও আছে. কেসটা খুব খারাপ. আমি জানি, আর তার থরো চেক আপ করতে হবে. ডক্টর ঘোষকে টেলিফোন করে দাও যে তার কার্ডিওগ্রাম সেট এখানে নিয়ে আসবে. আর কার ছেলে? পেশেন্টের. সুন্দর ছেলেটি তো? বেচারা. আর ডক্টর সেনকেও ডাকতে পাঠাও. ব্লাড টেস্ট নিতে হবে, এক্স রেও নিতে হবে. তাহলে তো ভালোই হলো, ডাক্তার যখন অপারেশনের সময় সহযোগিতা পাবো. শৈবাল, মিট ডক্টর ঘোষাল. শৈবাল ঘোষ, হাউ ডু ইউ ডু? ভেরি গ্ল্যাড টু মিট ইউ স্যার. বিজলকে তো তুমি জানো. গুড মর্নিং স্যার. ভেরি গুড মর্নিং টু ইউ ডক্টর. শৈবাল, বস। তোমার সঙ্গে অনেক কথা আছে. এখন কেমন আছেন ডক্টর? মন্দ না. বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছিলাম জানেন? কি ভাবছিলাম? কিছুক্ষণ পরে সূর্য অস্ত যাবে, সমস্ত পৃথিবী অন্ধকারে ডুবে যাবে, সব আলো নিভে যাবে. আপনি কেন এখন এসব কথা ভাবছেন? কেন? ইঞ্জেকশনটা দিয়ে দিই. এক্ষুনি ডক্টর বোস আসছেন আপনাকে দেখতে. ডক্টর বোস কোথায় তিনি? না না, অত উত্তেজিত হবেন না. উনি ডক্টর ঘোষালের সঙ্গে কথা বলছেন. ডক্টর চৌধুরী, ডক্টর শাহ, ওরা ডক্টর ঘোষালের সঙ্গে আছে. ও, আমার ছেলে, আমার গৌতম বাগানে খেলা করছে. ও, আমার ছেলেকে একটু ডেকে দেবেন. নিশ্চয়ই দেবো, ইঞ্জেকশনটাকে দিয়ে দিই. জানেন ডাক্তার রয়, আপনি এই ইঞ্জেকশনটা দিতে বলেছেন শুনে ডক্টর বোস কিন্তু একটু অবাক হয়ে গিয়েছিল. ডক্টর বোস আর কি বললেন? বিশেষ কিছু না, বলছিলেন যে আপনি যখন ডাক্তার তখন তুমি এত অসুস্থ, এ কথা আমাকে আগে জানালে না কেন? কেন এত দেরি করলে সবই? কেন জানি সেদিন আমি অন্যায় করেছিলাম, ভুল করেছিলাম সবই। তুমি জানো না, জীবনের প্রতিদিন প্রতি মুহূর্ত আমি তোমাকে চেয়েছি, তোমাকে খুঁজেছি,
বছরের পর বছর তুমি অভিমান করে কোথায় যে লুকিয়ে রইলে আমি আজ আমার কোন অভিমান নেই আমি সব পেয়েছি আজ আমি নিশ্চিন্তে মরতে চাই সবে এমনি ভাবে আমি তোমায় কখনোই মরতে দেবো না কখনো না এখনো ভেবে দেখুন ডক্টর ঘোষ ভেবে দেখেছি ডক্টর ঘোষ As you like it. But then you must not forget, Dr. Bose. Shodhpuri, you are three. I didn't forget you, Dr. Shah. Thank you. Well, good morning, sir. Good morning. You are going to be a good person? Yes, sir. Hey, Paryo, you are going to be a good person? Sir, Karu is going to be a good person, sir. I admire your courage, my boy. যদি চো কেউ কখনো নিজের স্ত্রীর উপর অপারেট করে না আমি জানি স্যার কিন্তু আমি Yes, yes. You go ahead. Go ahead. I will assist you. Thank you, sir. তুমি জানো সবাই জানে আমি বাঁচবো না কিন্তু আমি এখন মরতে চাই না আমি কিছুতেই মরতে চাই না তোমায় মরতে দেবো না সবই তোমায় কিছুতেই মরতে দেবো না আমি শৈবাল কত উত্তেজিত তুমি একজন ডাক্তার তোমার মনে রাখা উচিত এ সময় ডাক্তারকে চ্যালেঞ্জ করা পেশেন্টের পক্ষে উচিত নয় তার সঙ্গে সহযোগিতা করা দরকার কিছু না স্যার কিছু না আমি তো একটু নার্ভাস হয়ে পড়েছিলাম এখন এখন ঠিক আছে বিজন আমি একটু চিন্তিত হয়ে পড়েছি বেশ চিন্তিত হয়ে পড়েছি I can understand all that. But for God's sake, you don't lose your nerves. No. I'm not losing my nerves. Shall I start? Start. I'm going to show you. Shunbal. Sir, I'm a hot cup chest. Sir, please, I'll do operation. Don't be afraid, sir. Start.
Doctor Shah, please. It is impossible, Doctor Post. Please carry on now. তুমি ছাড়া আমার হাত কেউ অপারেশন করতে পারবে না। যদি আমার মৃত্যু হয় তোমার হাতেই যেন। কেন যেমন কথা বলো না শুধু আমি। কেন তুমি সব করছো না আমার কথা ভাবো। Patient ready, sir. তিনটে রিপ কাটে থার্ড ফোর্থ এন্ড ফিফথ আই থিঙ্ক সিক্সথ অলসো ডেফিনেটলি ম্যানিপুলেশন উইল বি ইজিয়ার শিওর Automatic and maintaining well. Well, start. Shweval, you have started it and you must finish it. Our life is in danger. Come on. দিদি ভালো হয়ে যাবে তো জানি না এখন জানি না বাবা মা হ্যালো গোপাল গৌতম বাড়িতে আছে শুধু ডেকে পাঠাবো আমি খুব কষ্ট হচ্ছে
সব অন্ধকার। অন্ধকার সব। আমি তোমাকে দেখতে পাচ্ছি না। উঠো সবি। কত রাত? রাত তো নেই সবি, সকাল হয়ে আসছে। কই? তুমি কোথায়? এসে আমি সবি এসো। কাছে এসো। আমার আমার আরো কাছে এসো। সবি আমি ভালো হয়ে যাবো, আমি আমি ভালো হয়ে যাব। সে আশায় আমায় করতে দাও সবই, সে আশায় আমায় করতে দাও, সে আশায় আমায় করতে দাও। আচ্ছা ভাইমশাই, ভগবান করুণাময়, ব্যয়মশাই অক্ষমের প্রতি অসীম তার দয়া। দাদু আমার ঠ্যাংও নেই ভয়ও নেই, তোমার এই ব্যারিস্টার দাদুকে সামলাও। দেখি দাদু তুমি নিজেই যে বেসামাল হয়ে গেলে। হ্যাঁ।